আমি রমেন আর আমার চ্যানেলে রটক উইথ রমেনে প্রত্যেককে স্বাগত। আমি আজকে চলে এসেছি যে বেহালা, বেহালার এটা হচ্ছে কি বলবো এটাকে, ঠিক বরিশাল, বরিশাল পূর্বপাড়া এটাকে বলে। সেই পূর্বপাড়াতে একটা ছোট্ট স্টুডিও আছে, পাঁচ ছটা ঠাকুর তৈরি হয়, এবং যে ঠাকুরটা তৈরি করে তার বয়স কত জানো? মাত্র 19 বছর বয়স। 19 বছর বয়সে তার স্বপ্ন কিন্তু ঠাকুর তৈরি করা, এবং এটাকেই সে প্রফেশন করতে চায়। অর্থাৎ এটাই মানে এটা নিয়েই সে চলতে চায়। কারণ সত্যি কথা, তার একটা বক্তব্য মানে হয়তো আছে কিছু, মানে কেন এইভাবে করে শুধু ঠাকুর করতে চায় এইটুকু বয়সে? সবাই যেখানে নানা রকম প্রফেশনে যেতে চায়, ও কেন ঠাকুর তৈরি করতে চায়? তো আমি এখন কথা বলবো সেই শিল্পীর সাথে, পুষ্কর মান্না ওর নাম। পুষ্কর সাথে কথা বলি, ওই জানা কর সব কিছু কি। তাহলে চলো পুষ্করের কাছে যাওয়া যাক। এগুলো হচ্ছে পুষ্করের বানানো প্রতিমা, দেখো দেখতেই পাচ্ছ। পুষ্কর, তোমার মা বাবা মানে বাড়ির লোক এই প্রফেশনটা কি মেনে নিয়েছে? বাবা মা তো রাজি ছিল, এবারে বাড়ির লোক কয়েকজন বলতো যে মাটির কাজ করে জায়গা নেই, আর মাটির কাজ করে কোনো দামও নেই, এখন এইসব জিনিসে দাম পাওয়া যায় না, অন্যান্য কিছু নিয়ে করতে পারলে পর। কিন্তু আমি ওগুলো করিনি, মাটির কাজটাকে বেছে নিয়েছি। এবার কটা প্রতিমা তুমি তৈরি করছো? এবছর অর্ডার এসেছিল অনেকগুলো, কিন্তু আমি 7টাই অর্ডার নিয়েছি, কেননা অতগুলো তো করতে পারবো না, আমার জায়গাটাও কম। এটা কি তুমি একা তৈরি করো না তোমার লোকজন রয়েছে? না, বানানোর কাজটা যা খড় বাঁধার কাজের জন্য একটা লোক আছে, সে খড়টা শুধু বানায় বাঁধে আলাদা, আর বাদ বাকি আদারের সব কাজই আমার করা। এই ছোটো ঠাকুর তো পুরোটাই আমার জমানো, একদম কোনো খড় নেই, এটা পুরোটাই হাতে জমানো, ছোটো ঠাকুরগুলো পুরোটাই আমার জমানো। ছোটো ঠাকুর কি খড় নেই কোনো? না। তাহলে এটা কীভাবে তৈরি হয়? এর মধ্যে মোটামুটি জিআই ওয়্যার আছে, আর 6 ইঞ্চি 7 ইঞ্চি প্রেকের মধ্যে ঠাকুরগুলো তৈরি হয়। এর প্রেকের মধ্যে ঠাকুরগুলো তৈরি হয়? বাহ, এই এই ঠাকুরগুলো ওপেন করা যায়। আচ্ছা বাহ, দেখো পুষ্কর কিন্তু গণেশ ঠাকুরটাকে আলাদা করে নিল। অর্থাৎ ও আচ্ছা, এইগুলো আলাদা করা যায়, মানে এগুলো ঘরের কোনো বাঁধন নেই, এটা জিআই তার দিয়ে তৈরি হয়। বাহ, দেখতেই পাচ্ছ। এবং এই ঠাকুরটা কিন্তু নিজে পুরো তৈরি করেছে। এখন পুষ্কর একটা কথা বলো, তোমার স্টুডিও তো খুব ছোট এখন দেখছি, ভবিষ্যতে কি মনে হয় যে একটু বড় স্টুডিও করবে বা এরকম কিছু স্বপ্ন আছে তোমার? হ্যাঁ, পরবর্তীতে কিছু হয় তখন ঠাকুর গেছে। কবে কবে গেলে আসামে? 28 জুলাই। 28 জুলাই তো আসামে কি ঠাকুর নিয়ে গেছো ট্রেনে করেই? মানে আমি তো খুব মোহিত হয়ে গেছি এখানটা এসে, যে এইটুকু ছেলে এত সুন্দর মানে প্রতিমা বানাচ্ছে, জাস্ট না দেখলে কল্পনা করা যাবে না। পুষ্কর, তুমি মোটামুটি তো একটা এডুকেশন নিতে হয়, কারো কাছ থেকে শিখতে হয়, তো তুমি কারো কাছে শিখেছো এগুলো? হ্যাঁ, প্রথম প্রথম আমি নিজে নিজে শিখতাম, তারপর 1টা বছর আমি কুমার টুকু একজনের কাছে শিখেছি, আর এখন শিখছি চাঁদের আটে, শোষণাতে আছে আমাদের তাহলে বুঝতেই পারছো যে পুষ্কর কিন্তু মানে আমি বলছি জাস্ট 19 বছর বয়স, যার স্বপ্ন ধ্যান ধারণা কিন্তু এই প্রতিমা বানানো, এবং প্রতিমা বানানোটাকে কিন্তু প্রফেশন করতে চায়। এবং র টক উইথ রমেনের পক্ষ থেকে পুষ্করের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমিও দেখতে চাই পুষ্কর অনেক বড় হোক, অনেকজন স্বাধীন শিল্পী হোক, এবং যেন একদিন গর্ব করে বলতে পারি যে বেহালার যে পূর্বপাড়ায় আমি এসেছিলাম সেই পূর্বপাড়ায় পুষ্কর কিন্তু আর পুষ্কর নেই, ও কিন্তু দারুণভাবে সাগরে পরিণত হয়েছে, অর্থাৎ বিরাট জায়গায় পৌঁছেছে, এবং এটাই দেখতে চাই। যাক পুষ্কর, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং আমি আশা করি তুমি অনেক অনেক আরও বড় হও। সমস্ত জেনারেশনের ছেলেমেয়েরা
এই প্রমোশনে আসতে চায় না তো তাদের প্রতি কিছু বার্তা দেবে যে তারা আসতে চায় না কেন বা কি স্বপ্ন আছে কি বলো না যারা আসতে চায় তাদের কথা বলতে পারবো না আমি যারা আসতে চায় তাদেরকে বলবো তারা আসলে এই প্রফেশনটা খুব ভালো শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে যে সে বড় মানুষ হবে বা অন্যান্য ভালো প্রফেশন হলে যে ভালো মানুষ হবে সেরকম মাটির কাজটা ভালো একটা কাজ আর্টিস্ট হলেও সে একটা বড় মানুষ হতে পারে থ্যাংক ইউ পুষ্কর এবং খুব ভালো লাগলো পুষ্কর মান্না তোমরা যদি কেউ পূর্বপাড়ার দিকে আসো অর্থাৎ বেহালা পূর্বপাড়া তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারো পুষ্করের এই ডেরা পুষ্কর একটু যদি তুমি যারা সাধারণ মানুষ আছে একটু বলে দাও যে তোমার এই জায়গাটা ঠিক কোথায় লোকেশনটা তাহলে বেহালা কদমতলা বরিশাল পূর্বপাড়া হাই স্কুল আচ্ছা বরিশাল পূর্বপাড়া হাই স্কুল তাহলে বুঝতেই পারছো যদি কেউ তোমরা আসতে চাও তোমরা কিন্তু আসতেই পারো কারণ সত্যি আমার তো খুব ভালো লেগেছে স্টুডিওতে এসে আশা করি তোমাদেরও ভালো লাগবে বুঝতেই পারছ এটা ধরো তো বাবু হাতটা দেখো হাতটা ধরে আছে পুষ্কর একটি স্টুডেন্ট এবং বুঝতেই পারছ এটা কিন্তু আমার কোনো দলের প্রতীক বলে ভেবো না যে এই চিহ্নে ছাপ দিন দারুণ লাগছে কিন্তু হাতটা জাস্ট ভাবা যায় না টানা চোখের ঠাকুর যেগুলো তাদের বুঝতে পেরেছি তাহলে বুঝতেই পারছো কত রকম জিনিস দেখে ফেললাম সত্যি পুষ্কর দারুণ লাগলো তোমার এটা এটা কি হয়ে গেল ওহো ও বিউটিফুল বিউটিফুল জাস্ট ভাবা যায় না জাস্ট কত্তি খুব সুন্দর দেখলাম ও দেখালো আমাদেরকে লাইভ একদম পুরো তাহলে আমি রমেন বিদায় নিচ্ছে এই মুহূর্তে পুষ্কর মানার এই ছোট্ট একটা স্টুডিও এখান থেকে আর আমার চ্যানেল রটক উইথ রমেন তোমরা প্রত্যেকেই বলো কোথাও না কোথাও যেতে সেই তেমন তেমন জায়গায় আমি আসি অবশ্যই কিন্তু যদি পুষ্কর স্টুডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর যারা পুরনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো পুষ্কর মানার স্টুডিওটা এবং পুষ্করের হাতের কাজ তোমাদের কেমন লাগলো কারণ পুষ্কর যে আসামি যে ঠাকুরটা গেছে সেটারও কিন্তু একটা স্টিল ছবি আমি দেবো তাহলে এবার বিদায় নিচ্ছি আমি পুষ্কর স্টুডিও থেকে তোমাদের সাথে দেখা হবে আবার কোনো না কোনো ব্লগে কোনো না কোনো দিন কোথাও না কোথাও তাই তো থ্যাংক ইউ